মাস্টার ভিডিও এডিটিং অ্যাপস আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সেটা মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন। তারপর তো ফ্রেন্ড কাইন মাস্টার অ্যাপস ওপেন করা হলো। ওপেন করার মাঝখানের প্লাস বাটনটা নিলাম, তারপর 16:9 রেশিওতে নিলাম। এবার মিডিয়া অপশানে গিয়ে আগে থাকতে যে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম সেই ভিডিওটা আমার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে নিতে হবে। তো আগে থেকে যে ভিডিওটা শ্যুট করা ছিল সেটা আমি নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। ঠিক যখন ঘুষিটা মারা হলো সেই সময় লেয়ার অপশানে যেতে হবে। একটা গ্রিন স্ক্রিন ভিডিও অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা চাইলে কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিন নিতে পারেন। মিডিয়াতে গেলাম, এরপর গ্রিন স্ক্রিন উঠে নিলাম, প্লে করলে দেখে নিই। দেখুন এটা এরকম হচ্ছে। তো আমি এটাকে স্টপ করলাম, রোটেট করে নেব। এবার এটাকে ক্রপ করে গেছে, ঠিক আছে। এটাকে ঠিক সরিয়ে নিয়ে গিয়ে সেখানটা ঘুষিটা মারলাম সেরকম জায়গা। তার আগে আমি এটাকে ক্রোমা কি অপশানে গিয়ে ক্রোমা কি অপশানে গিয়ে এনেবল করলাম। এনেবল করার পর জিনিসটা এরকম আসছে, ওকে করে দিলাম। এরপর দেখুন একটু এদিকে নিয়ে যাই, প্লে করে দেখি। আর একটু সরাতে হবে, মুভ করে নিয়ে যাই। আর একবার প্লে করে দেখি, ঠিক আছে। এই যে এর একটা সর্বপ্রথম ক্যাপচার করতে হবে, ক্যাপচার অ্যান্ড সেভ প্রথম অপশানে হাত দিয়ে এর একটা ফটো ক্যাপচার করতে হবে। ক্যাপচার হয়ে গেল, এবার হোম বাটনে মেরে আমি একটা অ্যাপস আগে থাকতে ডাউনলোড করে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। অ্যাপসটা ওপেন করতে হবে। অ্যাপসটা ওপেন করার পর লোড ফটো, এরপর দেখুন এটা আমি এইমাত্র ক্যাপচার করলাম, এটা নিতে হবে। ডান তুমি ধরে জুম করতে হবে। এবার ম্যানুয়াল ইরেজারে ঠিক এখান থেকে স্মুথভাবে তো আমি একটু ভিডিওটার স্পিড বাড়িয়ে নিলাম যাতে তাড়াতাড়ি হয়। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে দেখবেন এরকম ধরনের ভিডিও এডিট করার জন্যে।
কাজ শেষ, এখান থেকে বেরিয়ে গেলাম, আবার আমি কাইন মাস্টার অ্যাপসে গেলাম। তো এখানে এখানে আমি আবার লেয়ারে হাত দিলাম, যে ইরেজটা, যে ফটোটা আমি ইরেজ করে নিলাম সেই ফটোটা আমি এখানে দেখুন ইরেজার ফোল্ডার থেকে সেই ফটোটা এক্সপোর্ট করে নিলাম। এবার এটাকে মাঝখানের স্প্লিট স্ক্রিন মানে ফুল স্ক্রিন করে দিতে হবে, ফুল স্ক্রিন করে দিলাম রাইট। এরপর এটাকে সাইজটাকে একটু টেনে যতদূর পর্যন্ত আছে ভিডিও রাখলাম, ঠিক আছে। এরপর দেখুন কালার যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে কালার একটু অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট কালার ঠিক আছে। এই পর্যন্ত ব্যাকে গিয়ে দেখে নিই, প্লে করে ভিডিওটা দেখুন, ভিডিওটা ভিডিওটা যতদূর পর্যন্ত আছে আমি টেনে করে নিলাম, ক্রপ অপশানে হাত দিয়ে যেটুকু এক্সট্রা আছে উপরেরটা হাত দিলাম, ক্রপ অপশানে হাত দিয়ে যেটুকু এক্সট্রা রাইট ট্রিম করে নিলাম। ওকে, এটার একটা দাগ এসে যাচ্ছে, এই যে দাগটাকে আমি হটানোর জন্য গ্রিন স্ক্রিনে হাত দিলাম, ক্রপ করে নিলাম, ট্রিম টু রাইট হাত দিলাম। ওকে, দেখুন এবার ভিডিও আমার তৈরি হয়ে গেছে। এই ছিল আমার এক ঘুষি মেরে ডিয়াল ভাঙার ভিডিও, এইভাবে এডিট করা যায়। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওকে অনুপ্রেরণা জাগানোর জন্যে একটা লাইক অবশ্যই করবেন।